বিরতির পর আবারো আপনাদের স্বাগত। রেলে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীনপল্লি এলাকায়। মৃতার বাড়ি প্রতাপগড়ের শিল টিলায়, এমনটাই কিন্তু জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে এবং শোকের ছায়া অবশ্যই রয়েছে গোটা এলাকায়। কি কারণে সেই মহিলা সেখানে গিয়েছিলেন বা তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে। তদন্ত নেমেছে পুলিশ এবং তদন্তের পরে হয়তো বেরিয়ে আসবে যে এটা আত্মহত্যা নাকি খুন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শীরা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছে পুলিশে এবং পুলিশ আধিকারিকরাও গিয়ে সেখানে পৌঁছেছেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। তারপর আমি আইতেছি, ওই আইতে আইতে ইকফাই কলেজের এখানে আইছি, তারপর শুনি ঘটনা। মানে কোন রেল স্টেশনে পড়ছে? রেল স্টেশন তো আমরা এখানে প্রতাপগড়, এটা আপনি অফিসে আছিলেন, অফিস থেকে খবর পেয়ে আছেন। কি নাম আপনার মা? মার নাম কাজল সিং। মানে উনি কি এমনি হাঁটতে টাটতে বাড়িতে? উনি সবসময় হাঁটতো, সকালে বিকালে হাঁটতো। মানে রেল স্টেশনে হাঁটতো, মানে নিচে দিয়ে যাইতো আর কি। আবার রেল লাইনের নিচে যে একটা বাজার আছে, বাজারটা পর্যন্ত যাই। না, কানে টানে শুনতো? নেই কানে, একটু বয়স হয়েছে তো, একটু সমস্যা আছে কানে, মানে একটু কম শুনে আর কি কানে। হ্যাঁ, একটু জোরে বলে শুনে বেশি। ভাই বোন কয়জন? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে। মৃতার ছেলে গোটা বিষয়টাই তুলে ধরেছেন এবং মৃতা প্রায় প্রতিদিনই কাজল শীল সেখানে হাঁটতে বেরোতেন এবং রেললাইনের তলা দিয়ে সেখানে যেতেন এবং একটি বাজার পর্যন্ত তিনি হাঁটতে যেতেন প্রত্যেক দিনই, সেই কথাই তিনি জানিয়েছেন। এবং এই খবর পাওয়ার পরে স্বাভাবিকভাবেই গোটা পরিবার শোকে আচ্ছন্ন হয়ে রয়েছে এবং তার পাশাপাশি মুহূর্তে দাঁড়িয়ে এই মৃত্যুর ঘটনা, এটা হঠাৎ করে কিভাবে ঘটলো সেটা এখনো কিন্তু বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। তবে দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটা অবশ্যই পরিষ্কার হবে পরবর্তী সময়, এমনটাই বলছে পুলিশ আধিকারিকরা। আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় দেখা যায় যে রেলে কাটা পড়ে অনেকেরই মৃত্যু হচ্ছে, অনেক সময় দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনাগুলো অবশ্যই এড়ানো যায়, কারণ বিভিন্ন জায়গাতে ওভারব্রিজের দাবি কিন্তু অনেক সময় থাকে। সেইগুলো ওভারব্রিজ যদি করা হয় তাহলে এই ঘটনাগুলো সচরাচর ঘটতে পারে না, এমনটাই কিন্তু মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আগামী দিনে রেল কর্তৃপক্ষকে আরো নজর দিতে হবে এদিকে অনেকটাই, তাই মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।